ঘরের স্ত্রীও কখনো হাত করাতের দায়িত্ব পালন করবে না। যদি হাত করাতের দায়িত্ব পালন করো তাহলে সংসার করার যে কাটতে করাত করাতেই দুই ভাগ হয়ে যাবে। স্বামীকে সবসময় রেসপেক্ট করবা, সম্মান করবা, তাইলে কি হইবে জানো, স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মহব্বত পয়দা হইবে। মুই যখন রাতের বেলা হেদ ধারে ঘুমাই মনে হয় মুই ছাগলের লগে হুইয়া রইছি, হে যে কথা কয় মোর কানের ধারে আসে মে 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 আরে কাহা কাহা হলো না শয়তান ফয়তানের রম্বা জানি কুমে আম্মা এই রুমি হরে বুঝেন কি কমু আতকরাত কি শামু সুনাই পিরিস দে বাদ দেনা কি পাকঘরের মধ্যে ভাত খাওয়া খাই পাইছেন ও ঘরের মধ্যে ডাইনিং এর মধ্যে চেয়ার টেবিল গুলো বাইরে নামান না কা বুঝলাম না কিছু ওগুলা আটকাই রাখছে ওগুলা পরে নামামু কে আমরা পাকঘরে বই খাই না দেই খান ধুলো ময়লা সব পরে মশা মাছি পাহারা দেয় ওরে মোর খোদা তোমারে ধুইলে দেই কত ময়লা বাইর হইব শামু সেটা কামে খাড়ান লাগেনি কোন সময় করতে নিয়ে থাকো না পাতে তুই দেইনি ভাজিটা দাও দেই ছাগলের গোস্ত আছে না, ছাগলের গোস্ত কিন্তু আবার টেস্ট আলাদা, কষি পেঠার মাংস যদি হয় আম্মা ওকে জামাই তিনটে মাথা বাইর করে কিরম বইছো তুমি, তোমার আকল জ্ঞান নাই, তিন মাথা বাইর হইলাম কই ও এক দুই তিন অতে ফরস তর হয় না হয় 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 এই এটা তোমার হোর বাড়ি না, এটা তুমি ভুল লাগেছো, এটা কি তুমি তোমার বাড়ি পিছছো ঠিক করে বল আম্মা কি রান্দা বাড়া করেন এই কসুর দিয়ে ভাত খাওয়া যায় কি ইয়া ছাগলের গোস্ত রাখবেন ছাগলের গোস্ত সুন্দর ভুনো করিয়ে দেবেন ছাগলের গোস্তের আবার স্বাদ সেই বাবা তোমার দ্বারে মাফ চাই ওই ছাগল টাগল হইয়া মাথায় দিয়ে হালাই দাও আপনি যদি গোড়া দর্শে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আর যদি কয়টা রাম ছাগল কেনেন তাহলে রাম ছাগল আর ব্ল্যাক বেঙ্গলের ক্রস মারবেন প্রত্যেক বছরে দেখবেন টাহা আর টাহা আমার মনে হয় হিসেবটা বুঝবেন মাতা যে মানুষ আছেন আপনার বুঝতে সুবিধা হইবে কিরম একটা গরু পারলে একটা গরু বিয়ান দিলে সেই গরুটা আবার যদি বিয়ান দিতে প্রায় দুই আড়াই বছর সময় লাগে বছর বিয়ে নিয়ে গাই খুবই কম বাজে আর একটা ছাগল বছরে আগামাথায় দুই ফির বিয়ায় এমন এমন ছাগলও আছে আব্বা হয়তো বুঝবেন না যে আম্মায় ভালো করতে পারবে আমি যে এমন এমন ছাগল বাজে আম্মা এক বিয়ানে তিনটে বাজতে হয় কোনো কোনো ছাগলে পাঁচটাও হয় কী হয় না দিদিই দেখেন আম্মা আমাকে বাড়ির একটা ছাগল আছে এক বিয়ে পাঁচটা বাচ্চা হয়েছে ফিটের খাওয়াই দুইটে বাচ্চার কি হয়েছে না ওই যে দাদিমুখে ছাগলটা ছাগল হইল জীবনের অপরিহার্য অংশ ছাগলের যে কি পরিমাণ ইনকাম ও খোদা আপনি ছাগলের ব্যবসা করেন বুঝবেন তুমি ছাগলের ওই যে ব্যবসা বাণিজ্য ওগুলো একটু বাদ দাও বাবা আমি এককালে কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যাবে আব্বা তুমি হেল লগে কথা কয় কোনো লাভ আছে হে অং খাইতেছ ভাত তুমি আর জিজ্ঞ দেই হে কইব খাইতেছ ছাগল আমি হেরে এত মজা করে বানাই দিই পিঠা হে কয় ছাগলের মাংস কি মজা হেলো কথা কথা আবার সাব্বা এই ছাগল ছাগল হরতে হরতে অলগে আমি মানি যে সব খুয়ামু মেম্বারদের হুন্যা আমার তাল্লোটা গরম হয়ে গেছে আমার আর ভাল লাগে না কিছু উল্টো পাল্টা কথা কয়েন না মেম্বারের মতো ভালো মানুষ হয় না বেড়া ছাগল পালে বাবা ওই ছাগল টাগল ওগুলো বাদ দাও আমার এনে যে কয়দিন আছো তুমি ওই ছাগলের কেসা টোটালে পড়বা না ও বাড়ি যেয়ে পড়বা ঠিক আছে আম্মা তো আমরা রাখতে রাখতেন মোর হরি যেন কোনোদিন ছাগলের গোস্ত না খায় ছাগল আর হতিন না আমরা কোনো সবাই হতিন ওই যেন ছাগল আর পাটা ছাগলের কামাই তোমারও খাওয়া বন্ধ বাইর বাইর দিন নিয়ে খাইব মোর পাটার কামাই যেন আর না খাওয়া লাগে আজ একটা কথা কই সবাই রে যে বাড়িতে ছাগলের দাম নাই যে বাড়িতে ছাগলের মূল্যায়ন নাই সে বাড়িতে আমি জয়নালও নাই আচ্ছা তুমি এত কথা কইতে গেলে কেন হ্যাঁ সামাই যে অর্ধেক খাউন খাইয়া উঠতে গেলে এ কেমন হইলে কও দেহি আর লইয়া বেড়াইতে আবি না বুঝছো পারলে লাই বেড়াই যাবি তুমি ঘুমাবে না হ্যাঁ এই ভালো কথা ওইয়া মেজো বাবিরে বলছো যে ছাগল টাগল ওগুলা ওইয়া খড়ে উড়াইয়া নিচে কয়েল জ্বালাই যেতে বলছো
মুই যে তোমার ধারে বইয়া রইছি, কোন হানে তুমি একটু ভালোবাসার কথা কইবা তা না? তুমি এন রাত্রে ঘুমাইতে আইছো, এমন তুমি কইতেছো ছাগল 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 ছাগলের জায়গায় বউ বউর জায়গায়। শোনো, আমরা যারা গৃহপালিত পশু পাখি পালি, ছাগল গরু হইতে করে শুরু করিয়া প্রত্যেকেরই কিন্তু আমাদের উপরে তাদের একটা হক আছে, হকটা কিন্তু আমাদের পালন করা উচিত। অনেকেই ছাগল পালে গরু পালে তার সঠিকভাবে পরিচর্যা করে না। গরু ছাগল যে মশায় কামড়ায় তাতে যে তারা বিরক্ত হয়, তারা যে ব্যথা পায়, এই যে আমরা অনুভব করি না, অথচ আমরা মশারি টানাইয়া নিজেরা আরামায়েসে ঘুমাই, এটা কিন্তু ঠিক না। বাইরে তোমাদের একটা পাও দর্শে, তুমি আর ছাগল গরু নেওয়ার কথা কইও না। তুমি তোমার চেহারা কেন এখানে আয়নায় দেখছো? ছাগলের লগে থাইকে থাইকে চেহারাটা কেমন তোমার ছাগলের মতো হয়ে গেছে। মোর তোমার লাগে কোনো ফিলিংস নেই। মুই যখন তোমার লগে কথা কই, তখন মোর মনে হয় মুই একটা ছাগলের লগে কথা কই। তুমি যে মোর থেকে ছাগলটা বেশি ভালোবাসতেছ এটা মুই বুঝছি। এই কথা বলার তো তোমার কোনো অবকাশই নেই। তোমার মতো মাইয়ের লাগে যে আমি সংসার করতে আছি, তোমার উচিত কি জানো? আমার মতো মানুষ যে তোমারে পছন্দ করে, এর জন্য তোমার 10টা ছাগল জবাই দিয়ে 1000-এ 3 মিসকিন দিয়ে খাওয়ানো উচিত। তাও তার মুখ থেকে ছাগল ছাগল ছাড়া একটা কথাই আসে না। কত সুন্দর পরিবেশ, চারদিকে লতা পাতা আবিজুবি কত ইয়ে রয়েছে। এইরকম একটা পরিবেশে যদি গোড়া পঞ্চাশে ছাগল কিনিয়া ফালাই রাখা যায় তাহলে কিন্তু ব্যাপক ইনকাম আব্বা। আমি একটা জিনিস বুঝলাম না, এই ছাগলের ভুট্টা কি তোমার মাথার দিয়ে নামাই হেলাই পারো না? এটা কোনো কথা বলেন, আপনি তো আব্বা এর আগে ছাগলের লাগে সহবা বসবাস করেন না, যদি বসবাস করতেন একটা অন্যরকমের একটা ফিল পাইতেন। তুমি এই ছাগলের ভুট্টা মাথা দিয়ে নামাও, আমার মান ইজ্জত কিন্তু নাই। এই গ্রামে সবার দ্বারা আমি কই, আমার জামাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, আমেরিকা দিয়ে ছাগল আনিয়া যুক্তরাষ্ট্রে বেচে, যুক্তরাষ্ট্রে দিয়ে লন্ডন নেয়, এইসব কথা নিয়ে আমি আলোচনা করি, আর তুমি কও খালি ছাগল ছাগল ছাগল। তা আপনি মানুষের কাছে আপনি সে কথা বলবেন? আপনি বলেন না যে আমার জামাই ছাগল বেনাপুল দিয়ে ঢুকায়? বাবা আমি তোমার দ্বারে এককালে অনুরোধ করি, তুমি এইগুলো মাথায় দিয়ে হালাই দাও। আমি 3 বার চেয়ারম্যানে নির্বাচন করছি, যদিও আমি ফেল করছি, এরপর কিন্তু আমারে সবাই চেয়ারম্যান কইয়ে ডাকে, আমার কিন্তু এই সমাজে একটা ইজ্জত আছে। না তার তো সম্মান থাকবেই, কারণ আপনি কয়েকবার নির্বাচনে দ্বারাই ফেল করছেন, কারণ একটা ফেলু চেয়ারম্যানের একটা তকমা আপনার লাগিয়ে গেছে, যদিও এটা সান্ত্বনামূলক পুরস্কার দরকার আছে এটাও জীবনে, কারণ আমিও তো কইতে পারি যে আমার শ্বশুরের চেয়ারম্যান। তবে একটা জিনিস কি আব্বা জানেন, একটা হিসাব আপনি দেখেন ইনকামটা কোন জায়গায়, অথচ মানুষের একটু লিঙ্গবোধ আর কি একটু জ্ঞান বুদ্ধি নাই বিষয়টা ধরেন একটু চিন্তা করিয়ে দেখেন। একটা যমুনাপাড়ি পাড়ি ছাগলের লগে যদি একটা তোতাপুরি পাড়া রাহা যায় তাইলে হয় কি, ওই তোতাপুরির লগে আর যমুনাপাড়ির লগে একটা করজয়, করজয়ে যে বাচ্চাটায় ওইটা কিন্তু তোতাপুরি যেহেতু বাপ, তা বাপের একটা আকৃতি আইয়ে যায়, তাই কত পার্সেন্ট হয়, ধরেন 40%, তাই ওই বাচ্চা যে আয় 40% ওইয়ের লাগে, আবার যদি মনে করেন আমাদের তোতাপুরির একটা পাড়া দিয়ে আবার করজ দেওয়া যায় তাইলে কিন্তু 80 আইয়ে যায়। হেইয়ার যে বাচ্চা হইবে সেই বাচ্চার লাগে যদি আবার তোতাপুরির করজ দেওয়া যায় তাহলে কিন্তু 100 আইয়ে যায়। তাইলে একটা যমুনাপুরি ছাগলের দাম আর একটা তোতাপুরি ছাগলের দাম কি এক? কোনোদিনও এক না, পয়সা তো এই জায়গায়। আমার ছাগল টাগল লাগবে না, তুমি একটু নিজের একটু একটু ভাব সাব লইয়ে চলো, মানুষের যেন কয় যে না জামাই এক খান। যাই হোক আব্বা, তর্কের যাওয়ার দরকার নেই, একটা বিড়ি থাকলে বিড়ি ধরান। কি? হ্যাঁ, ও আমি শ্বশুর, একটা কথা বলি, কিরা বাসে কিরা মরে বলা তো আর যায় না, বাচ্চা থাকলে দেখতে পারবেন, মর দিয়ে গেলে কবলে বই হনতে পারবেন, এমন একদিন আইবে গরুর ফেডে ছাগল হইবে। দেখ তুরি তোর ছাগলের গুষ্টি মারি। হা হা হা, এই দেখালে আপনার লাগ যাইও ভালো। আরে কিরা মনির না আইসো কবে দেশে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কি ফল হাল? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। মিন হাজা আমার জামাই বাবা বাংলায় কও, জামাই তো আরবি বোঝে না, বিজনেসম্যান না। কি কাজ করো তুমি? ও
তাহলে আপনি যদি বাংলা পারেন তাই তো চেষ্টামি করেন কেন, নিজের মাতৃভাষার উপরে অত্যাচার করেন কেন, করতে পারেন? আপনি বাঙালি, আপনি বাংলাই তো বলতে পারেন। আপনি হুদা জায়গায় আরবি তিয়ারেন, আমি কিছু বুঝিনি হুদা জায়গায় মাথা জুলাই। শোনেন একটা কথা কই, রাগ করেন না। কাউয়া আছে না কাউয়া, কাউয়ার দুমসিল লাগে যদি ময়ূরের পল লাগায়, হাতে কিন্তু কাউয়া কিন্তু ময়ূর হয়ে যায় না, কাউয়া কাউই থাকে। আপনি থাকেন কোথায়? আনাফি সৌদিয়া, আমি সৌদি থাকি। সৌদি আরব? সৌদি আরবটা তো ভালোই হইলো। ধরেন সৌদিয়ানরা তো আস্তা উট খায়, তারপর আপনার কি বলে ওই দুম্বা খায়, আচ্ছা ওরা তো ছাগলও খায়। ধরেন আমাকে দেখি যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল সৌদি আরবে পাঠাইলাম, পাঠাইয়া ধরেন আমাকে দেখি আবার কাঁচা খাজুর আমরা মনে করেন বস্তা মূল্য আনি আমাকে দেশে বেচতাম, এটা ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে গেল না? এর করলে কাঁচা ছাগল যাবে, ওদিক দিয়ে কাঁচা খাজুর হইবে। তা হতো, কিন্তু আমাদের এখানের ছাগল এগুলো তো ওখানে খায় না। মজনুন, মজনুরে চেলেন, মজনু আমার খালাতো ভাই, আমারই ব্যবসায়িক পার্টনার, আমরা দুইজনে একলগেই ছাগলের ব্যবসা করি। আরে চেলেন কেমনে? আরে সেই মজনুর কথা বলি না, পাগল বলছি পাগল না, তাইলে আমাকে মজনু না, আমাকে মজনু হইলে খুবই মেধাবী, বুঝছেন? তাইলে অন্য কোনো মজনু হইবে। আরে তুমি একটা পাগল মনির মিয়া, তুমি যাও তো বাবা, লও তো। যাই যে কন আব্বা, মানুষ বেইমান হইতে পারে কিন্তু ছাগল কোনোদিন বেইমান না, জানেন? ছাগলের পাইন মেরি বেড়া, খালি ছাগল ছাগল ছাগলের যেরম গণহারে পাইন মেরে ধরছেন না জানি, ছাগলের লাগে একটা আত্মীয় তো হয়ে যায় আমার। এই ভগতা কবা না, আমি কিন্তু তোমার শ্বশুর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? বিয়ের অনুষ্ঠান? কয়টা ছাগল হয়? আমি মাইয়া বিয়ে দিছি, আমার মান ইজ্জত সব শেষ, খালি ছাগল ছাগল ছাগল। মোরা তো ছাগল ছাগল করতে আসি, তুমি তো হারের নাম সিলাইতে আসো, কি হয়েছে কদি? আমি পরিচয় দিই যে আমার জামাই বড় বিজনেসম্যান, ইম্পোর্টের ব্যবসা করে, আর সে পরিচয় দেয় আমি ছাগল। ও এমন হয়েছে, ও ছাগল পাড়া ছাগলের নাম পুম পুম করে খালি। তুমি যখন বিয়া দেছো মোর কথা কি কোনো দাম আনলে? কোনো দাম আনলে না, তুমি দে বিয়া দেছো এক্সপোর্ট ইম্পোর্ট কি এর বলে বিজনেস করে, এখন পম্পম হারুকের লেগে মোর লগে আমি বিয়ে দিছি, হাতে কি ইজ্জত গেছে? এখন যে কোনো কায়দা বুঝাই হুনাইয়া ওই মোহে ঠুই দিয়া ও হালারে ঘরে বাঁধিয়ে রাখো। আরে আমার সোনার টুকরো মাইয়েটা এই পাড়ার লাগে যে কেমনে সংসার করে, আমি হইলে করতাম না, আমি হইলে করতাম না, মোর কপালটাই খারাপ। মই পড়ছি এক পাড়ার লগে, মোর মাইয়াটাও পড়ছে এক পাড়ার লগে, যত সব বাচ্চা ভালো হয়েছে। কিন্তু ভাই 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 একটু 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 খারান একটু খারান, ছাগল নিয়ে কইছেন ভাই? ভাই এই সামনেই আমাদের হাট, তো ছাগল নিয়ে হাটে যাইতে এসেছি। ছাগল কি বিক্রি করবেন? জি ভাই বিক্রি করবো। তাহা দাদা, ছাগল কিন্তু আমার লাগবে, আমার মেলা পছন্দ হয়েছে। ছাগল লাগবে, আপনি ছাগল দিয়ে কি করবেন? আর আপনারা তো আমার খুব পরিচিত পরিচিত লাগতে আছে। আপনি আমারে চিনবেন? আমি তো এই ফেলু চেয়ারম্যানের জামাই। ফেলু চেয়ারম্যান? ফেলু চেয়ারম্যান ওই যে কয়েকবার নির্বাচন করে ধরা টরা খাইছে, ওইতে পারে নাই। আপনি ভালো করে চিনবেন, আমি হইলাম জয়নবের জামাই। ও দুলা ভাই, আপনি জয়নবের স্বামী না? যাক আপনি যদি ছাগল নেন তাহলে তো আর সমস্যা নাই, নিতে পারেন আপনি। তা কত চান দাম? দুলাভাই ছাগল তো আসলে দাম কি চাবো, আপনি তো দুলাভাই মানো, আপনার কাছ থেকে বেশি চাবো না, আপনি 10,000 টাকা দেন। 10,000 বেশি হয়ে যায়, আমি আপনাকে 9,000 টাকা দেবো। দুলাভাই আমি কিন্তু আপনার কাছে বেশি চাই না, আমি যদি বাজারে নিতাম বাজারে কিন্তু আরও বেশি দামে বেচতে পারতাম, দুইটা বাচ্চা আছে কত সুন্দর সুন্দর, আপনি দুলাভাই মানুষ হিসেবে কিন্তু আমি কমই চাইছি আপনার কাছে। আমরা গৃহস্থ তো পালতে নেবো, দোয়া করেন আল্লাহ নাম লই, বুঝছেন? পারলে দুলো ভাই
বাচ্চা দুইটা কিন্তু সুন্দর, আপনি পারলে বাচ্চা দুইটা দেখেই আমার পছন্দ হয়েছে, বুঝছেন? চলেন দুলো ভাই, যাও ঘামাকর কষ্ট করে হাড়ে যাওয়া লাগবে না, ঠিক আছে তাহলে দুলো ভাই। হ্যাঁ, বাজারটা কোন দিকে ভাই? বাজার এই সামনে গেলে আপনার এই রাস্তা, বড় রাস্তার পরই বাজার। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ শ্রোতা করলাম না কিন্তু গিরিয়াস্তা তো পালমো। হ্যাঁ দেখো বাবা, ছাগল কিনছিলাম 3000 টাকা লাভে বিক্রি করে ফেলাইছি, পেশাই পড়ছি, আপনি আর এটা লই খোসাখুসি করেন না। এই ব্যবসা করিয়েই ছাড়লা তুমি, আমার মানুষদের কিছু রাখবা না? না ও দুলো ভাই, আপনি আসলেই গেলে ছাগলের ব্যবসা করেন না? আমি আব্বা দারে হুসি, আমার বিশ্বাস হয় না। যদি এই নিজের সই না থাকতে তাহলে তো বিশ্বাস করতে পারতাম না। আর আপনারা কি হইছেন কি? আপনারা হেডাম হয়ে গেছেন? কয় কোটি টাকার মালিক হইছেন? হ্যাঁ কত টাকার মালিক হইছেন আপনারা? খুব বিত্তশালী মনে করেন আপনার করে না? কি আছে আপনাকে কম তো? আমি যে বিজনেসটা করি, এই বিজনেসটা যারা করে এরা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকা যাদের আছে, কোটি কোটি টাকা যারা আছে তারা এই ব্যবসার সাথে জড়িত।